দক্ষিণ আফ্রিকা সিরিজে ব্যাটিং যে বিপর্যয় ছিল আপনার দুইটা ইনিংসে পরপর 100 আউট হওয়া, আপনি এটা কি মানে মানসিক আমাদের দুর্বলতা বলবেন নাকি আমরা আসলে আমাদের টেস্টের যে মানটা সেটা এখনও নিজেরা আপগ্রেড করতে পারি না? আপনার কাছে কী মনে হয়েছে, আপনাদের প্রত্যেকটা ব্যাটসম্যানকে ব্যক্তিগতভাবে চেনেন, তাদের এরকম অবস্থা কারণটা কি? না, আমার মনে হয় না আমরা ব্যাটিং ইউনিট হিসেবে এতটা খারাপ যতটা আমরা সাউথ আফ্রিকা আমাদের দলকে দেখেছি। যেই কন্ডিশনটা এখানে খেলা হয়েছে সেটা আমরা এক্সপেক্ট করিনি, এবং যে মানের স্পিন বোলিংয়ের বিরুদ্ধে আমাদের খেলতে হয়েছে সেটা বোধহয় আমরা এক্সপেক্ট করিনি। প্রথম ম্যাচে কিন্তু আমরা মানসিকভাবে ভালো ছিলাম বলে প্রথম ইনিংসটা সেই বোঝাটা তখন হয়নি বলেই আমরা বোধহয় ফেয়ারলেসলি খেলতে পেরেছি এবং আমরা বোধহয় ভালো খেলেছি প্রথম ইনিংসে, যেখানে আমরা 300 মতো রান করেছিলাম। কিন্তু তারপরে যখন ওই স্পিনিং কন্ডিশনটা আসলো তখন বোধহয় আমরা প্রত্যেকেই কিছুটা হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থায় ছিলাম, এবং আমরা ব্যাটসম্যানরা বোধহয় নিশ্চিত ছিল না যে এটা কীভাবে হ্যান্ডেল করতে পারবে। সো ওই প্রেশারটা নিয়ে ওদেরকে ব্যাটিং করতে হয়েছে, এবং আমরা দেখেছি অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়েছে, অনেকেই এলোমেলো শট খেলতে গিয়ে আউট হয়েছে। অফকোর্স এটা খুব ডিফিকাল্ট উইকেট ছিল আমাদের জন্য, বাট আমার মানে আমাদের অ্যাপ্রোচটা অন্যরকম হলে বোধহয় আর একটু ভালো হলেও হতে পারতো, বাট আমার মানে আমার ধারণা যে আমরা কিছুটা সারেন্ডার করেছিলাম ওই পার্টিকুলার ইনিংসগুলোতে, যেখানে আমি বুঝতে পেরেছিলাম যে এই মানের স্পিনটা বোধহয় আমরা হ্যান্ডেল করতে পারবো না। না, আমার মনে হয় যে বুঝতে হবে যে যেই উইকেটে যে বাউন্স এবং যে পেসটা স্পিনার পেয়েছে সাউথ আফ্রিকান স্পিনাররা, এবং ওরা জানে ওই ধরনের উইকেটে কীভাবে বল করতে হয়, সো ওইটার ওরা দারুণভাবে ওরা ক্যাপিটালাইজ করেছে, এবং সেই জায়গাটায় যেই পেস এবং যে বাউন্সটা ছিল, এবং এই ধরনের পেস বাউন্সে খেলতে আমাদের বলাররা কিন্তু ব্যাটসম্যানের অভ্যস্ত না। এই ধরনের দেশে গিয়ে সাউথ আফ্রিকা বলি, নিউজিল্যান্ড বলি, সাধারণত পেস বলারদের জন্য উইকেট হয় এবং সেখানে স্পিনারদের বল এত টার্ন বা বাউন্স করে না। সো ওখানে আমাদেরকে হয়তো পেস বলিং নিয়ে চিন্তা করতে হয়, স্পিন নিয়ে চিন্তা করতে হয় না, বাট এইখানে আমাদেরকে ঠিক উল্টোটা করতে হয়েছে। আমরা যেই ধরনের স্পিন খেলতে অভ্যস্ত ঘরের মাটিতে সেটা স্লো লো, সো ওই স্লো বল খেলা সহজ, রিলেটিভলি সহজ, লো বল খেলা রিলেটিভলি সহজ, যেখানে বাউন্স হয় না এমন। কিন্তু এই ধরনের বাউন্স যেখানে অনেক সামনে থেকে বল অনেক উপরে উঠে আসে, সেখানে ব্যাটসম্যান সামনে খেলবে না, পেছনে খেলবে, ডিফেন্সিভ খেলবে না, অফেন্সিভ খেলবে, এইসব করেই হয়তো অনেকে ডিস্টার্ব হয়ে গিয়েছিল অনেক ব্যাটসম্যান, এবং যারা লম্বা ইনিংস খেলতে অভ্যস্ত তাদেরকেও দেখেছি আমরা একটু ডিস্টার্ব থাকতে। শ্রীলঙ্কা সফরে আসতেছে বাংলাদেশিদের পরপরই, তো শ্রীলঙ্কার বিপক্ষে আসলে আমাদের আক্রমণ থাকবে, তারপর বোলিং হোক ব্যাটিং হোক কীরকম হওয়া উচিত? মানে শ্রীলঙ্কা তো আমাদের ঘরেরই টিম, তাদের মধ্যে আমরা যদি স্পিন উইকেট করি তারা তো আরেকটু অ্যাডভান্টেজ হবে, আসলে আমাদের কীরকম খেলাটা উচিত, কীরকম রণনীতিটা হওয়া উচিত তাদের? আমার শ্রীলঙ্কা এবং আমাদের খুব বেশি পার্থক্য থাকবে না অ্যাডভান্টেজের ক্ষেত্রে। যদি স্পিনের কথা বলি, দুই দলের স্পিনার আছে এবং ভালো স্পিনার আছে, মানে রিলেটিভলি ভালো স্পিনার আছে, তো সেক্ষেত্রে খুব বেশি অ্যাডভান্টেজ হওয়ার সুযোগ নেই কোনো পক্ষেরই। আমাদের পেস অ্যাটাকটা আমি জানি না ফিট কে থাকবে, কে কে খেলবে, যদি সবাই ফিট থাকে, সবাই ফিট থাকার সম্ভাবনা কম, তাহলে যদিও ফিট থাকে তাহলে আমাদের পেস অ্যাটাকটা যথেষ্ট সমৃদ্ধ। সো পেস অ্যাটাকটার দিকে আমরা একটু মনোযোগ দিতে পারি, সো আমরা এমন একটা উইকেট তৈরি করতে পারি যেখানে পেস বলারের জন্য সাহায্য থাকবে। আমাদের উইকেটে কিন্তু সাধারণ যেটা হয় যে পেস বলারের তেমন একটা সাহায্য থাকে না, স্পিনাররা গ্র্যাজুয়ালি সাহায্য পায়। আমার মানে শুরুতে যেন একটু পেস বলার সাহায্য পায়, সেরকম উইকেট যদি হয় তাহলে হয়তো আমাদের স্পিন পেস বলারদের আমরা কিছুটা ব্যবহার করতে পারবো, এবং পেস বলারদের ব্যবহার করাটা খুব জরুরি। কিন্তু যদি আমরা শুধু বিদেশের মাটিতেই শুধু পেস বলারদের কাছ থেকে পারফরমেন্স আশা করি, ঘরের মাটিতে তাদেরকে বসিয়ে রাখি বা কম পেস বলার খেলায় বা কম ওভার তারা বল করে, তাদের যে কন্টিনিউয়াস যে প্রসেসটা বলিং করার যে ব্যাপারটা সেটা থেকে তারা কিন্তু দূরে সরে থাকবে এবং তাদের গ্রোথটা হ্যাম্পার হবে। সো মানে তাদের পেস বলারদের জন্য কিছু সুযোগ রাখা উচিত এই উইকেটে, এবং সেটা করলে হয়তো ওভারঅল আমাদের বোলিং ইউনিটটা আরও শক্তিশালী হবে। তাস্কিন এবং শরীফুল দুজন ইঞ্জুরি, আমাদের দুজন বোলারকে শ্রীলঙ্কা সফরে পাবো কিনা যায় না, যদিও তারা টেস্টে অতটাই না। আমাদের খালেদ আছে, আমাদের রাহিয়ারাই হচ্ছে টেস্টের মূল বলার, তো আমরা আসলে তাদের উপর কতটা ভরসা রাখতে পারি? ভরসা যে রাখতে পারে এটা বোধহয় খালেদ প্রমাণ করে দিয়েছে, কারণ নিউজিল্যান্ডে খালেদের খেলার কথা ছিল না কিন্তু, কিন্তু খালেদ যখন খেলার সুযোগ পেল ও কিন্তু কোনোভাবেই পিছিয়ে ছিল অন্য কোনো বলারের থেকে। সো আমরা মনে হচ্ছে ভরসা যদি দেখায়, একটু কনফিডেন্স দেখায় ওদের উপরে, ওরা বোধহয় করবে, কারণ একটা গ্রুপ কিন্তু তৈরি হয়ে আসছে যারা খুব আগ্রহী, যারা খুব পরিশ্রম করছে এবং যারা ভালো মানের বোলিং করতে চায়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে চায়, এবং সেটা তারা করছে বোধহয়। সো আমার মানে আমরা একটু ভরসা করতে পারি আমাদের পেস বলারদের উপরেও, স্পিনারও তো আছে। সাকিব আল হাসান খেলতে পারবে কি পারবে না সেটা হচ্ছে পরের ব্যাপার, তার পারিবারিক একটা সমস্যার মধ্যে রাখছে, লাস্ট টেস্টও খেলতে পারে না। বাট আমার যে প্রশ্ন, সাকিব নির্ভরতা আমাদেরকে একটু বের হয়ে আসা উচিত কিনা? মানে আমরা সাকিবকে নিয়ে সবসময় চিন্তা করি,
এই তার একটা বিকল্প আমাদের না, অবশ্যই একজন খেলোয়াড় তো থাকবে না, মানে অনেক কারণেই নাও থাকতে পারে, আর হয়তো দুই তিন বছর পরে আপনার রিটায়ারমেন্টের সময় আসবে। ইটস হাই টাইম যে আমরা কীভাবে সাকিব ছাড়া খেলবো ওটা এখনই ওটাতে আস্তে আস্তে ঢুকে যাওয়া উচিত, সো দ্যাট হঠাৎ করে এমন না হয় যে আমরা সাকিবকে আর পাচ্ছি না তখন আমরা কী করবো। সো এখন থেকে অভ্যস্ততা তৈরি হওয়াটা খুব জরুরি, তবে ওর রিপ্লেসমেন্ট পাওয়াটা সহজ না, কারণ একই সাথে ব্যাটিং এবং বোলিং দুটোতেই সমানভাবে কার্যকরী একজন খেলোয়াড় পাওয়াটা ওয়ার্ল্ড ক্রিকেটে ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। সো ওর রিপ্লেসমেন্ট হওয়াটা খুব সহজ না, ইটস অলমোস্ট ইম্পসিবল অ্যাট দিস পার্টিকুলার টাইম। আমরা এমন কাউকে দেখছি না যে ওর জায়গাটা নিতে পারবে, কিন্তু ওর অবর্তমানে আমাদের খেলতে হবে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমরা কী করবো সেই প্ল্যানটাও আমাদের এখন থেকে করতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম পাশাপাশি খুঁজতে হবে আমরা একজন ইফেক্টিভ অলরাউন্ডার আমরা কীভাবে গড়ে তুলতে পারি, সেটা স্পিন অলরাউন্ডার হতে পারে, পেস অলরাউন্ডার হতে পারে, বাট এটা আমাদের জন্য একটা মাস্ট। আপনি ব্যাটিং কোচ, আপনি ব্যাটিং ব্যাটসম্যানদের মানে মনো এটা বোঝেন, মানে মনের অবস্থাটা বোঝেন, কী কারণে আমাদের ব্যাটসম্যানরা এই জায়গাটায় মানে দুর্বল, মানে ধারাবাহিকতায় দুর্বল যদি একটু বলি? আমার মনে হয় আমাদের খেলাটা, আমরা টেস্ট এবং টি টোয়েন্টিতে খেলাটা আমাদের মুখস্থ না, ওয়ান ডেতে লিমিটেড ওভার 50 ওভার্সে খেলাটা আমাদের মুখস্থ, যে কোনো সময় একটা 3টা উইকেট পড়ে গেলো 5 নম্বর ব্যাটসম্যান যে যায় সেও ভাবে যে এটা তো আমি জানি এটা কীভাবে কী করতে হয়, সবসময় সাকসেসফুল হবে তা না, কিন্তু এই যে মুখস্থ হওয়ার যে ব্যাপারটা, রুটিন আছে, প্যাটার্ন আছে, এটা সম্পর্কে একদম ক্লিয়ার কাট পরিষ্কার ধারণা আছে, যে ধারণাটা ওখানে নেই। এই জন্য যেটা হয় যে টেস্টে আমরা যদি ভালো খেলা শুরু করি তখন আমরা ভালো খেলি, কিন্তু খারাপ খেলার থেকে ভালো আসাটা সবসময় হয়ে ওঠে না আমাদের, বা একটা যদি ডিফিকল্ট হয়ে যায় ওখান থেকে ফেরত আসাটা কঠিন হয়ে যায়, বা হঠাৎ করে দারুণভাবে একটু ভালো অবস্থা থেকে দারুণ ডিফিকল্ট হয়ে যেতে পারে, এরকম হয় আমাদের। সো আমার মনে হয় যে এটা 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 একটা আমরা একটা সময় কিন্তু খুব কম টেস্ট খেলেছি, একটা টেস্ট সিরিজ খেলেছি, হয়তো একটা ম্যাচ খেলেছি কিংবা দুটো ম্যাচ খেলেছি, তারপর অনেক দিন পরে আবার টেস্ট ম্যাচ খেলেছি। ওই যে টেস্ট খেলার যে মানসিকতাটা সেটা আমাদের তৈরি হয়নি, সেটা ওইটাও একটা বড় কারণ। এখন হয়তো আমরা একটু ঘন ঘন টেস্ট খেলছি, বাট একটা সময় কিন্তু হয়নি, আমাদের প্লেয়াররা যারা গড়ে উঠেছে তারা কিন্তু কন্টিনিউস একটা প্রক্রিয়ার মধ্যে গড়ে ওঠেনি, তারা কিন্তু 3 ম্যাচ 4 ম্যাচ 5 ম্যাচের সিরিজে থেকে বের হয়ে আসেনি কিন্তু। সো দুটো ম্যাচ খেলেছে, আবার হয়তো 3 মাস 4 মাস পরে আবার একটা বা দুটো ম্যাচ খেলেছে। সো এটা ইটস নট এনাফ, এটাও একটা এই ব্যাঘাত হওয়ার একটা অন্যতম কারণ। এর বাইরে আমাদের যখনই নতুন কোচ আসে, নতুন কোচদের প্রত্যেকে ভালো করতে চায়, প্রত্যেকে চায় ব্যাটসম্যান রান করুক, প্রত্যেকে চায় টিম রান করুক, কিন্তু প্রত্যেকের খেলার ফিলোসফি, খেলানোর ফিলোসফিটা ভিন্ন। আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই, সাকিবের কথা বলবো না বা তামিমের কথা বলবো না বা এই লেভেলের প্লেয়ারদের কথা বলবো না, এদের বাইরে যারা আছে তাদের নিজস্ব একটা ফিলোসফি কিন্তু ওইভাবে গড়ে ওঠেনি যে হ্যাঁ আমি এইভাবেই আমি আমার ক্রিকেটটা খেলি। তাদের যেটা হয় যে নতুন একটা ফিলোসফি যখন আসে ওরা সেটা অ্যাডপ্ট করতে চায়, সেটা অ্যাডপ্ট করতে গিয়ে অনেক সময় নিজের যে খেলাটা সেখান থেকে অনেক সময় ওরা সরে আসে, সেটা নট নেসেসারি সবসময় ভালো হয়। একটা পার্টিকুলার ফিলোসফিতে আঁকড়ে থাকাটা খুব জরুরি, হয়তো আমি এক ধরনের, আমার ইনস্ট্রাকশন এক ধরনের হবে, আরেকজনের ইনস্ট্রাকশন এক ধরনের হবে, এই যে পরিবর্তনটা সেটা একজন প্লেয়ার কীভাবে নেবে সেটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সাকিবকে বললে সাকিব কিন্তু সাকিবের সব কথা শোনার পর সাকিবের মতো করে খেলবে, মুশফিক মুশফিকের মতো করে খেলবে বা রিয়াদের মতো করে খেলবে, সেম গোস টু তামিম। কিন্তু নতুন অনেক খেলোয়াড় কিন্তু সেই পর্যায়ে আসেনি এখন যে নিজের একটা ফিলোসফি আমি এইভাবেই খেলি, আমাকে হয়তো এইভাবে প্ল্যান দিল, এভাবে ইয়ে করলো, কিন্তু সেটা কনভার্ট করার দায়িত্বটা আমার, সেটা আমি আমার মতো করে করবো। এই জায়গাটা হয়তো অনেকে আটকে যায়, এই জায়গাটা হয়তো একটু আমরা দৃষ্টি দিতে পারি। এত বছরও ঘরোয়া ক্রিকেটটাকে সেই মানে নিতে পারছে না, এটা কি আপনি প্লেয়ারদের কোনো ল্যাকিংস দেখেন নাকি সব মিলিয়ে সামগ্রিক কোনো ল্যাকিংস? না, এটা তো সবারই একটা কাজ, এটা মূল দায়িত্ব হচ্ছে ক্রিকেট বোর্ডের, একটা ডিসিপ্লিন থাকবে খেলাধুলার মধ্যে, একটা ডিসিপ্লিন থাকবে, সবাই একটা প্রক্রিয়ার মধ্যে বেড়ে উঠবে, এবং গ্র্যাজুয়ালি যেই সেই ফ্যাক্টরগুলির উপর ডিপেন্ড করে খেলার মান, সেই ফ্যাক্টরগুলির দিকে নজর দিতে হবে। আমরা উইকেটের কথা বলি, আমরা আম্পায়ারিংয়ের কথা বলি, আমরা রেস্ট অ্যান্ড রিকভারির কথা বলি, আমরা বেশি করে ম্যাচ খেলানোর কথা বলি, এই যে ব্যাপারগুলো আছে, আমরা প্রপার মূল্যায়নের কথা বলি, এইসব ব্যাপারগুলো আছে, এই এরকম একটা পরিবেশ যদি থাকে, এবং আমরা যদি অ্যাসেসমেন্টের কথা যদি বলি, গত বছর আমরা যেমন খেলেছি বা 2 বছর আগে আমরা যেমন খেলেছি, এখন কি আমরা তেমন খেলছি, আমরা কেমনে বুঝবো, আমরা কি কোনো রিসার্চ করি? সো এই মূল্যায়নগুলি করা খুব দরকার, যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, উইকেট কি আগে থেকে ভালো হয়েছে, আমরা কীভাবে মূল্যায়ন করবো, এই যে মূল্যায়ন করার যে ব্যাপারটা, রিসার্চ করাটা খুব জরুরি, তাহলে বোঝা যাবে আগে থেকে আমরা ডোমেস্টিক ক্রিকেট ইম্প্রুভ করেছি কিনা, কোনো কোনো এরিয়াতে হয়তো করেছি, কোনো কোনো এরিয়াতে করতে পারিনি, সো যেগুলিতে করতে পারিনি সেগুলিতে করতে হবে আমাদেরকে, আর যেগুলিতে করতে পেরেছি সেগুলি আরও কীভাবে আরও বেটার করতে পারবো সেগুলি ভাবতে হবে। সো আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখার অনেক সুযোগ আছে, এবং আমাদের অনেক এরিয়া আছে যেখানে আমরা ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারি। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না, দেশি নগদে বেশি লাভ।
গতকালকে আমরা নির্বাচকদের সাথে কথা বলেছি এবং তারা আসলে আসন্ন শ্রীলঙ্কা সফরে সাকিব আল হাসানকে নিয়ে খুবই আশাবাদী। আমরা জানি যে সাকিব আল হাসান এখন একটা ট্রমার মধ্যে যে যাচ্ছে মানুষ, তো এর আগে তার এই পারিবারিক ইস্যু নিয়ে তিনিও খেলাধুলা চালিয়ে গেছেন। এবার এই সফরের কি ঘিরে সাকিব আল হাসান আসলে আমরা আসলে আপনি তো তাদেরকে শিক্ষা দিয়েছেন এবং তার অনেক বিষয়ে জানেন, সে কি আসলে ফিরে আসতে পারবে এই ট্রমাটা কাটিয়ে? আমি জানি না এখন ফ্যামিলি ইয়েতে কী অবস্থায় ওরা আছে, আমি ঠিক জানি না। সাকিব বোধ হয় এখন ইউএসএতে আছে, ফ্যামিলি এখানে ছিল, ওর এখন এক হয়েছে কিনা জানি না। আমার আমার ধারণা যে ওর এখানে শ্রীলঙ্কায় খেলার কথা ছিল, শ্রীলঙ্কা সিরিজে খেলার কথা ছিল, সাউথ আফ্রিকাতে গিয়েছিল খেলার জন্য, আনফর্চুনেটলি ওখানে থাকতে পারেনি, বাট এখানে ওর খেলার কথা ছিল। এবং ব্যক্তিগতভাবে আমি তো ডেফিনেটলি চাইবো যদি পারিবারিক কোনো সমস্যা থেকে না থাকে এবং সবাই চায় যে ও খেলুক, ও খেললে ওর জন্য ভালো এবং ও অনেকদিন ধরে খেলার বাইরে থেকে যাচ্ছে, এটাও ওর জন্য ভালো না এবং দলের জন্য ভালো, কারণ এই এই ম্যাচগুলি খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এই সিরিজগুলো খুব গুরুত্বপূর্ণ, টেস্ট সিরিজগুলো। আমাদের দল এখন যে অবস্থায় আছে এখানে আমাদের এই মুহূর্তে ভালো পারফর্ম করাটা আমাদের জরুরি, ফুল স্ট্রেংথ নিয়ে আমরা খেলতে পারি সবার জন্য ভালো হবে। সো আমি আশা করবো ও খেলবে এবং ও যদি সুযোগ থাকে ও ডেফিনেটলি খেলা উচিত। আমরা জানি যে ভালো খেলছিল কিন্তু মানুষের ট্রমায় তিনিও ভুগছেন, সাকিব আল হাসানও মাঝে মাঝে ভুগেন, অন্যান্য প্লেয়াররাও এই জিনিসটা ভোগেন, সচরাচরই ভোগেন। আমাদের কি আসলে একজন সাইকোলজিস্ট দরকার এখন প্লেয়ারদের এই জিনিসটা উন্নতি করার জন্য? সাইকোলজিস্ট হলে ডেফিনেটলি সাইকোলজি একজন একজন এই বিষয়ে বিশেষজ্ঞ, যদি স্পোর্টস সাইকোলজিস্ট থাকে যে ক্রিকেট বিষয়ে বিশেষজ্ঞ, ডেফিনেটলি এটা হেল্পফুল হবে। বাট আমার মনে একটা পরিবেশ দরকার যেখানে যেখানে সবাই কমফোর্টেবল ফিল করবে, কেউ খারাপ করলে সমান মানের একজন খেলোয়াড় কিংবা মুশফিক বা সাকিব মানের একজন খেলোয়াড় যদি তার দরকার হয় সেই সাহায্যটা এই পরিবেশ থেকে যেন তারা পায়, বোর্ড থেকে, ভালো করছে না কোচ গিয়ে তার সাথে আলাপ করতে পারে, ভালো করছে না ডাক্তার গিয়ে বা ফিজিও গিয়ে বা একজন মনোবিদ গিয়ে তার সাথে আলাপ করতে পারে, এই ব্যবস্থাগুলো ইন্টারনেট থাকতে পারে। এখন আমার মনে হয় যে এই মুহূর্তে এরা সবাই কিন্তু তাদের ক্লাবের দায়িত্ব, ক্লাবের দায়িত্বে আছে। আমরা একটা টেস্ট প্লেয়িং কান্ট্রি এবং ওরা লিস্ট এ টিমের মেম্বার, সো ওদের কোনো সমস্যা থাকলে, ক্রিকেটের সমস্যা থাকলে ক্লাবের উচিত সেটাকে সেটাতে এগিয়ে আসা কিন্তু, এবং ওকে ভালো করে ভালো পারফর্ম করিয়ে আবার ক্লাবের স্বার্থে ওকে খেলানো এবং ভালো পারফর্ম করানো এবং আলটিমেটলি সেটা দেশের জন্য কাজে লাগবে। সো আমরা শুধু যে বিসিবির উপরে নির্ভরশীল থাকবো তা না, কিন্তু ওরা যখন ক্লাবে খেলবে ক্লাবের এই দায়িত্বগুলি বর্তাবে কিন্তু, এবং আমরা যে লেভেলে এখন খেলি ক্লাবকে ওই দায়িত্বটা নিতে হবে, তাদের শুধু ফিটনেস ট্রেনিং বা কোচ এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, তাদের অন্যান্য যে সুবিধা অসুবিধাগুলো আছে সেই ইস্যুগুলোতেও এগিয়ে আসতে হবে ক্লাবগুলিকে। সৌম্যকে নিয়ে তো কাজ কয়টি সেশন কাজ করলেন এখন পর্যন্ত, এবং পাশাপাশি সৌম্যর ইম্প্রুভমেন্টের জায়গাটা কেমনভাবে দেখছেন প্রথম সেশন থেকে আজকের পর্যন্ত? অলরেডি 4-5টা সেশন করা হয়েছে এবং এখন বেশ ভালো মনে হচ্ছে, ব্যাটে বলে ওর যেটা হওয়া দরকার বিভিন্ন দিকে ভালোভাবে ব্যাট বল মিডল করতে পারছে। এখনও যেসব বলাররা নেটে বলিং করছে তাদের মানটা ওরকম না, সো জাজ করাটা একটু মুশকিল, একটু ভালো বলার হলে একটু বেটার জাজ করা সম্ভব হবে এবং ভবিষ্যতে একটু ম্যাচ সিচুয়েশনে যদি খেলতে পারে তাহলে পরিষ্কার বোঝা যাবে ওর কেমন হচ্ছে। বাট ওকে দেখে মনে হচ্ছে ওকে কমফোর্টেবল মনে হচ্ছে, ও নিজেরও ভালো ফিল করছে, কমফোর্টেবল ফিল করছে, কারণ এই কয়েকদিন আগে যেমন ওর যেভাবে ফুটওয়ার্ক বলি বা ডিসিশন মেকিং বলি ভালো হচ্ছিল না, তার সাথে ও এখন যখন মিলিয়ে দেখছে ওর ব্যাটে বলে এখন বেটার হচ্ছে, সো ও নিজের কনফিডেন্ট আশা করি ভালো হবে। সিনিয়র ক্রিকেটার থেকে শুরু করে জুনিয়র যারা আসছিল, যারা হচ্ছে ব্যাট হাতে অফ ফর্মে যায়, সবাই কিন্তু আপনার দ্বারস্থ হয়, সেই সময় আসলে তাদের কী পরামর্শ দেন বা হচ্ছে কী নিয়ে কাজ করতে তাদের উদ্বুদ্ধ করেন? আলটিমেটলি তো বেসিক্সটা খুব ইম্পর্ট্যান্ট, বেসিক্সটা ঠিক আছে কিনা সেগুলো নিয়ে আমরা হয়তো কথাবার্তা বলি, আর অনেক সময় হয় যে ডিসিশন মেকিং বা মানসিক কারণে কিন্তু সিদ্ধান্তে ভুল চলে আসতে পারে, সেটা হতে পারে, তো সেই সব ব্যাপারগুলো নিয়ে আলাপ হয়। অনেক সময় ছোট্ট একটা কথাতেই হয়তো অনেকে একটা দিক নির্দেশনা পেতে পারে, সো ওই ধরনের যত কম কথা বলে যত কম ঘাটাঘাটি করে একটা সমাধানে যাওয়া যায় সেটাই চেষ্টা করি, এবং কিছু কিছু ক্ষেত্রে সফল হই আবার সবচেয়ে সফল হই তাও না। আমার পক্ষে অ্যাকচুয়ালি যেটা প্রয়োজন সেটা সম্ভব হয় না, যেমন একজনকে একটা ইনস্ট্রাকশন দিলে কাজ করালে সে যখন আবার খেলতে যায় তখন যেহেতু আমি তার সাথে থাকি না একদম প্র্যাকটিক্যালি দেখার সুযোগ আমার হয় না, তো যখন প্র্যাকটিক্যালি দেখার সুযোগ থাকে সেটা আরও হেল্পফুল হয়, সেটা যদি থাকতো আমার জন্য আরও হেল্পফুল হতো। তবে এই অবস্থায় যতটুকু সম্ভব ততটুকু আমি চেষ্টা করি।